ড্রাগন ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এমনটাই বলছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন দেশে আপেল, নাশপাতি ও মিষ্টি চেরি চাষে যে টনিক ব্যবহার করা হয়, ড্রাগন ফলের আকার ও রং উজ্জ্বল করতে নির্দিষ্ট মাত্রায় এটি ব্যবহার করা যায় বলে জানান কৃষি বিশেষজ্ঞরা। বিভিন্ন এত সুন্দর সুন্দর ড্রাগন ফল আছে, ঠিক আছে, এই ড্রাগন গুলো বিক্রি হচ্ছে না, একমাত্র ইউটিউবের কিছু অসাধু ইউটিউবার চ্যানেলের জন্য, ঠিক আছে। আমাদের আজকে এই আড়তদারদের ফল বাগান যারা আছে সবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা উৎপাদন করে হেরা তো অনুমোদন নিয়ে উৎপাদন করতেছে, এখন মনে করেন না কৃষি মন্ত্রণালয় থেকে এখনো আসে না যে এটা খারাপ বা খাইতে পারবে না বা এটা নিষিদ্ধ ঘোষণা। যে চায়নার সাইজ গুলো হচ্ছে ছোট ছোট আপেলের সাইজ এবং খুবই মানে সুস্বাদু। আমাদের দেশের ড্রাগন ফলগুলো এখন মোটামুটি একটা 5 নম্বর সাইজের ফুটবলের মতো হয়ে গেছে। অলরেডি আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি, যে ড্রাগন ফলটা আমি এখন খাচ্ছি না বা চাইলেও খেতে পারছি না। দামও যেমন, সাইজও অনেক বড়, তাছাড়া এত ফরমালিন যুক্ত খাবার খেলে তো আমরা এমনিতে তো অনেক কিছু ফরমালিন খাচ্ছি। বিদেশ থেকে আমরা যে ফলটা আমদানি করি প্রত্যেকটা ফলই মেডিসিন আছে। এই যখন বাজারের অবস্থা তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ড্রাগন ফল নিয়ে যেসব নেতিবাচক কথাবার্তা রয়েছে সেগুলো মোটেও ঠিক নয়, কারণ পৃথিবীর সব দেশেই ফল বড় করা এবং ফুল বেশি হওয়ার জন্য প্ল্যান্ট গ্রো রেগুলেটর বা PGR ব্যবহৃত হয়। টনিক হচ্ছে এক ধরনের ফাইটো হরমোন, 1930 সাল থেকেই ব্যবহার হচ্ছে গাছে। ফল যেন পড়ে না যায় তার জন্য এবং ফল যেন বড় হয় এর জন্য। ড্রাগন ফল তো গাছে কোনো পাতা থাকে না, একটা বাহুতে দেখাচ্ছে 5টা ফল হলো। 5টা ফল যদি 1 কেজি হয়, কেউ যদি 1টা রাখে তাহলেও কিন্তু 1টা 1 কেজি হবে। কৃষিবিদদের মতে ড্রাগন বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় ফল, এটি নিয়ে বিতর্কের সুযোগ নেই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাইরের ড্রাগন ফল এক, সাথে সাথে অন্যান্য যে ভালো জাতগুলো কৃষকরা চাষ করছে সেখানে কিন্তু আমরা পেয়েছি, যেমন এই ড্রাগন ফলে এডিবল পোর্শন অর্থাৎ খাদ্য উপযোগী অংশের পরিমাণ কিন্তু আমরা পেয়েছি 70-80%, কোনটা কোনটা 85% হয়ে থাকে। প্রতিকার প্রভাব না থেকে না জেনে এটা বলার দরকার নেই যে এটা খেলেই DNA চেঞ্জ হয়ে যাবে, এটা খেলেই মানে ক্যান্সার হবে, যেটা উপকারী ফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে 2014 সালে 66 টন ড্রাগন ফল উৎপাদন হয়, চলতি বছর উৎপাদনের মাত্রা 25,700 টন। বাংলাদেশ থেকে এই ফল সুইডেন, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতি সপ্তাহে কিছু কিছু ড্রাগন ফল বিদেশে যাচ্ছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।